শেখ আমাদেরকে বিয়ে নিয়ে এবং সাংসারিক অনেক বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করছেন একজন জানতে চাইছেন যে আমার স্বামী আমাকে একটা কম্বল গিফট করেছে সেই কম্বলের মধ্যে পাখির ছবি এই কম্বল কি ব্যবহার করা যাবে ছবি দেখুন প্রাণীর ছবির ব্যাপার শরিয়া নির্দেশনা হলো যে প্রাণী যদি বোঝা যায় আকার আকৃতি চোখ মুখ কান তাহলে সেক্ষেত্রে সেগুলো ঘর ঘরবাড়িতে রাখা না যায় এবং গুনাহের কথা এগুলোতে আমাদের যে ক্ষতিগুলো হয় সেগুলো দৃশ্যমান না অনেকে বলতে পারেন যে ভাই আমাদের বিষপান করলে ক্ষতি হয় ক্ষতিকর কোনো খাবার খেলে আমাদের ক্ষতি হয় এগুলো আমরা বুঝি অতএব সেগুলো আমরা রাখবো না আমরা জানি বাট এই যে ছবি রাখলে আমাদের কী ক্ষতি হয় দেখা যায় না তো কিছু ক্ষতি আছে যেগুলো স্পিরিচুয়াল মানে ভেতরগত অন্তর্নিহিত ক্ষতি যেগুলো বাহির থেকে সাদা চোখে বা খোলা চোখে বোঝা যায় না আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের যা নিষেধ করেছেন সেটা আমাদের জন্য ক্ষতিকর করাটা আমাদের জন্য ক্ষতিকর যেটা নিষেধ করেছেন আর যেটা নির্দেশ করেছেন সেটা আমাদের কল্যাণকর এটা বিভিন্ন সময়ে আমাদের কাছে প্রকাশিত প্রমাণিত হয়েছে আর যদি কোনোটা আমাদের অজানাও থাকে নিশ্চিত যে সেখানে লাভ ক্ষতি আল্লাহর আদেশ নিষেধের উপর ভিত্তি করে আছে বিধায় একজন মুসলিম তিনি সেটা মেনে চলবেন সেই জায়গা থেকে আমরা বলবো যে পরিষ্কার যদি পাখির অবয়ব চোখ কান মুখ খোলা থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো ব্যবহার করবেন না প্রয়োজনে ওইটা ব্যবহার করতে হলে ওইটার উপরে কোনো কভার দিয়ে নিলেন বা ওই জায়গাটা তো অন্তত কিছু একটা করে যাতে এটা আকৃতিতে বোঝা না যায় তারপরে ব্যবহার করবেন আর যদি এটা জাস্ট একটা ডামি বোঝা যায় যেটা পাখির অবয়ব বোঝা যায় কিন্তু তার চোখ মুখ কান এরকম কোনো কিছু পরিষ্কার না তাহলে সেক্ষেত্রে অসুবিধা এটা ব্যবহার করার ক্ষেত্রে